দিদিকে কি করে এই অবস্থা থেকে বের করবো বলো তো? দিদির কিচ্ছু মনে নেই, দিদি পুরো মালিনী ব্যানার্জির হাতের মুঠোয়। ওনার হাতের মুঠো থেকে আমি দিদিকে কি করে বের করবো? আমার কোনো কথা দিদি বিশ্বাস করছে না। মালিনী ব্যানার্জি প্রতিবার কেন আমাদের সাথে এরকম সাপ লুটো খেলে? যতবার উঠতে যাই ততবার নাক পাশে জড়িয়ে ফেলেন নিজের নেমে। আমাকে একটা কথা বলো, দোয়েল মালিনী ব্যানার্জি সম্পর্কে কিছু বললো তোমাকে? কিছু বললো না, কিচ্ছু বললো না। একটা কথা মালিনী ব্যানার্জি সম্পর্কে আমি বের করতে পারলাম না দিদির মুখ থেকে। আমি কি করবো সম্রাজ, কি হবে? আমি আমি কিছু বুঝতে পারছি না সম্রাজ, কি হবে বলো তো? আমি তো দিদিকে কিছু বিশ্বাস করাতে পারছি না। দিদি আমাকে কি বললো জানো? ও নিজের মুখে বললো রিভেঞ্জ নিতে এসছে, ও নাকি প্রতিশোধ নেবে আমাদের থেকে, ও নাকি সবকিছু ছাড়খাড় করে দেবে। আমি নাকি ওর বাচ্চাকে মেরে ফেলেছি, তাই বাবা থেকে প্রতিশোধ নেবে, ও আমাদের থেকে প্রতিশোধ নেবে। ও কি করবে বলো না, কি করবে? ও কেন ভুল বুঝছে এরকম? আমার দিদিটাকে আমার কাছে ফেরত আসবে না কখনো। দিদি তুমি তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। দেখো তোমার তোমার উপর অনেক অনেক ধকল গেছে, আমি বুঝতে পারছি। এখন এখন একটু একটু প্লিজ একটু তুমি শোয়ার ঘুমাবার চেষ্টা করো। দোয়েল দেখো, দেখো তো আমরা চেয়েছিলাম যে দোয়েল কোথায় সেটা জানতে, সেটা জানতে পারলাম। দোয়েলের এখন মানসিক অবস্থা কী সেটাও তুমি জানতে পারলে। আস্তে আস্তে আমরা তো ঠিকই দিকে এগোচ্ছি, তাই না? দেখো সবটা ঠিক হয়ে যাবে দিদি। তুমি তুমি একটু একটু রেস্ট নাও, প্লিজ প্লিজ এসো 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 এসো, একটু 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 ঘুমানোর চেষ্টা করতে। মনে নেই সোমরাজ, দিদিকে সুস্থ করতে হবে, দিদিকে সব কিছু মনে করাতে হবে। এখানে তুমি তুমি বসো, এখানে রেস্ট নাও। আর আর তুমি তুমি চিন্তা করো না। তুমি যে বলছিলে না যে বাচ্চা কেন তোমাকে মা বলে ডাকছে না আমাদের পুচকে, মা বলে ডাকবে, ওকে একটু সময় দাও, ডাকবে তোমাকে মা বলে, ডাকবে তো, সব ঠিক হয়ে যাবে। তোমরা দিদি সব মনে পড়ে যাবে, ও আমাকে মা বলে ডাকবে, সব ঠিক হয়ে যাবে, সব মনে পড়বে, সব কিছু ভুল হবে না। ওকে একটু সময় দাও, সবটা ঠিক হয়ে যাবে। আরে তোমার বাচ্চা তোমাকে মা বলবে না, এটা হতে পারে? সব হবে, দাঁড়াও। শুয়ে পড়ো, তুমি তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ও ঘুমিয়ে পড়বে, ও ঘুমিয়ে পড়বে। আমি তোমাদের দুজনকেই ঘুম পাড়িয়ে দিই, মাথাটা দাও বালিশে, কিচ্ছু হবে, সব ঠিক হয়ে যাবে। সব দোষ আমার, সব দোষ আমার তিতির। ওই মালিনী ব্যানার্জিকে আমি একদিন বিশ্বাস করেছিলাম, আর ঠিক সেই কারণের জন্যই আজ তার মাসুল গুনতে হচ্ছে আমার স্ত্রী সন্তান গোটা পরিবারকে। ছি 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 ছি। আবার ফোন করছি, মেসেজ করছে আবার। আমার ফোনটা একবার রিসিভ করো, যদি রিসিভ না করো তাহলে আমি তোমার বউকে ফোন করতে বাধ্য। আমি এটা কি ঠিক না 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 না, দিদিরকে এসবের মধ্যে ইনভলভ করা যাবে না, বেচারার এমনিতেই খুব ধকল যাচ্ছে, আমাকেই কথা বলতে হবে। এই শোনো, তুমি আমাকে আবার থ্রেড দিচ্ছ? তোমার স্টেটাসটা না আমার স্ত্রীর কাছে পরিষ্কার। তিতির জানে আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে বিদেশ চলে গেছিল রিচ করে, এবং ঠিক সেই কারণের জন্যই আমার আমার এক্স গার্লফ্রেন্ডের প্রতি আমার কোনো ভালোবাসা শ্রদ্ধা কিচ্ছু নেই। ফোন করবে না তুমি আর আমাকে কখনো। সরি, আমি তোমার বইয়ের নাম করে তোমাকে থ্রেড দিতে চাইনি। আমার কিছু করা ছিল না, বিশ্বাস করো। আমি আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। এমনিতেই দুরাত ধরে বান্ধবীর সঙ্গে কথা বলছি দেখে শোভন আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার রাস্তায় কোনোদিনও আসবো না। তুমি আমাকে শেষবারের মতন সাহায্য করো, আমাকে এখান থেকে পালাতে সাহায্য করো প্লিজ। এ তো গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে।
বেশ ঠিক আছে, আমি আমি তোমাকে হেল্প। কি আশ্চর্য যে আমাকে রিচ করে বিদেশ চলে গেল, আমি নাকি মধ্যরাতে তার সঙ্গেই ফোনে কথা বলছি। আবার আবার শুধু কথা বলছি না, আমি তাকে হেল্প করতেও রাজি হচ্ছি। কি অদ্ভুত, হোয়াট এভার, বলো কি হেল্প করতে হবে বলো। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমায় কালকে ফোন করে সবটা বলছি। শোভন আসছে, আমি আমি রাখছি। হ্যাঁ রাখছি। একদিন মাত্র লকআপে ছিলাম, তার মধ্যে নিজের এক্স গার্লফ্রেন্ডকে খুঁজে বের করে রাত্রিবেলা তার সঙ্গে গল্প করা হচ্ছে আমাকে লুকিয়ে। মালিনী ব্যানার্জির সান্নিধ্যে এতদিন ছিলে বলে সেখান থেকে এই গুণটা রপ্ত করেছো? কি বলছো তুমি এসব? তিথি কি বলছি বুঝতে পারছো না? নিজের এক্স গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলা হচ্ছে রাত বিরাতে। কবে থেকে চলছে এসব? কবে থেকে চলছে আমি জানতে চাই। ব্যাপারটা এরকম নয়, তুমি বোঝার চেষ্টা করো। তাহলে কিরকম মিথ্যা কথা বলছো কেন? ছিলাম তুমি ওর সাথে কথা বলছো, তার আগের দিনও ফোন করেছে, মেসেজও করেছে। দেখি ফোনটা তোলো, না হলে তোমার স্ত্রীকে ফোন করতে বাধ্য হবো। ইতি রিমঝিম, তোমার এক্স গার্লফ্রেন্ডের নাম রিমঝিম। তুমি আমাকে শোভন বাবুর বাড়িতে গেছিলাম, ওনার স্ত্রীর নামও রিমঝিম না? ফোন নাম্বারটা সেভ করোনি কেন? কারণ আমি ওর সঙ্গে কথা বলতে চাই না। তাও তো কথা বলছিলে, তাহলে সেভ করোনি কেন? কেন সেভ করোনি আমি বলছি। দীপিতে দেখতে পেয়ে যাবো না পিকচারটা, কার আমি এখনই সেভ করে দেখবো। কে তোমার এই রিমঝিম? আমি দেখে ছাড়বো। চুপ, একদম চুপ, দূরে যাও। শোনো না, তুমি আমার কথাটা শোনো। তুমি এই তো শোভন বাবুর স্ত্রী, তোমার এক্স গার্লফ্রেন্ড রিমঝিম। এইবার বুঝতে পারছি সম্রাজ, এইবার বুঝতে পারছি কেন তুমি বারবার আমাকে বলছিলে শোভন বাবু, শোভন বাবুর স্ত্রীকে আমাদের বাড়িতে ডাকি। তোমার ওর বাড়িতে যাওয়ার এত তাড়া, আমি বুঝতে পেরেছি এবার। আরে না আছে, আমি তিতির, আমি আমি তিতির, আমাকে বিশ্বাস করো, আমি আমি জানতাম না শোভনের স্ত্রী রিমঝিম, সেটা ওর বাড়িতে যাওয়ার আগে পর্যন্ত আমি জানতাম না। বলবে না, একদম একদম বলবে না। আমি তোমাকে বলিনি আমার এক্স গার্লফ্রেন্ডের কথা? তোমরা তো ঘাটালে এক গুচ্ছ প্রেমিক ছিল, আমি কিছু বলেছি? কিসের প্রেমিক? ওগুলো সব গুয়াজের কথা, তুমি জানো না। বাজে কথা, এক্স্যাক্টলি বাজে কথা। তুমি এখন যে কথাটা বলছো সেটা বাজে কথা, বুঝতে পারছো? বাজে কথা। তুমি জানো না আমার আমার এক্স গার্লফ্রেন্ড বিদেশ চলে যাওয়ার পর থেকে ওর সঙ্গে আমার কোনো রিলেশন নেই, আমি ওকে ঘেন্না করি। বাড়িতে এরকম একটা সিচুয়েশন চলছে, এই 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 সমস্ত কিছুর মধ্যে আমি তোমাকে কি করে জানাতাম? তুমি তো আরো বেশি টেনশন করতে। দিদি বোঝার চেষ্টা করো প্লিজ। আমি যদি তোমাকে তখন বলতাম তুমি আরো বেশি করে রিয়্যাক্ট করতে। তুমি দেখো না এখন কেমন রিয়্যাক্ট করছো। দেখো তুমি রাত বিরাতে কেন কথা বলছিল ওর সাথে? তুমি আমার থেকে কেন লুকোলে সেই উত্তরটা আমায় দিতে হবে। দিদি আমি আমি তোমার কাছ থেকে কিছু লুকোতে চাই না, আমি আমি তোমাকে বলছি সব। তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি তুমি যেদিন লকআপে ছিলে সেদিন রাত্রেবেলা আন্নোন নাম্বারে একটা আমার কাছে ফোন আসে। আমি 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 ফোনটা ধরতে চাইনি, আমি ইগনোরই করছিলাম, কিন্তু বারবার ফোন করায় আমার হঠাৎ করে মনে হলো যে হয়তো তুমি কারুর থেকে ফোন নিয়ে ফোন করছো, সেই জন্য আমি ফোনটা তুললাম এবং তোলার পর বুঝলাম যে ও রিমঝিম ফোন করেছে। কেন ফোন করেছিল? একবার হেল্প করো আমাকে, ওই আমাকে শোভনের হাত থেকে প্লিজ বাঁচাও, বাঁচাও শোভন, বাঁচাও। শোভন বাবু এইরকম? তবে আর বলছি কি, আমি আমি ব্যাপারটা পুরোটা এড়িয়ে যেতে পারলাম না সেই জন্য, এবং আমি ফোনেও শুনলাম যে শোভন বাবু এসেও যার সাথে তুমি প্রত্যেক রাতে এত কথা বলো, ওর খবর তো আজকে আমাকে নিতেই হবে। এই চুপ,
তুমি জানো আমি তোমার কি অবস্থা করতে পারি। এই কারণেই আমি আজকে ঝিমঝিমের ফোনটা তুলতে বাধ্য হয়েছি এই হুমকিটা দেওয়ার পরে। আর আমি আমি না আমি না এই ঝামেলাটা মাথা থেকে নামাতে চাই, সেই জন্যই আমি ওকে হেল্প করতে রাজি হয়েছি। এবার বলো আমার কি দোষ? এই শোনো, তুমি মিথ্যা কথা বলছো না তো? তোমাদের কেউ হাত বাড়ালে কিন্তু আমি তার হাত ভেঙে দেবো বলে দিচ্ছি। আমার দিকে কেউ হাত বাড়ালে আমি যে তার দিকে হাত বাড়াবো, তুমি এরকমটা কেন ভাবলে দিচ্ছি? বিশ্বাস করো আমার আমার জীবনের সবটাই তোমাকে ঘিরে, আর এখন চ্যাম্পকে ঘিরে। বাবা মারা আছে কিন্তু আমার নিজের বলতে তো তোমরা দুজনেই। সরি, আমার মাথাটা খারাপ হয়ে যায় তোমার পাশে অন্য কাউকে ভাবলে। তুমি তোমার এত বুদ্ধি নিয়ে এইটা কি করে তোমার মাথায় এলো আমি সেটা বুঝতে পারছি না। যাই হোক, এই এইটা আমার ঘাট থেকে কিভাবে নামানো যায় সেটা সলিউশন কি তুমি দিতে পারো? তাই ভাবছি, শোভন বাবুকে যা দেখলাম আর ওনার সঙ্গে যা এক্সপিরিয়েন্স, ওনাকে না এত খারাপ মানুষ মনে হয় না জানো তো। না মানে কি বলতো বিষয়টা, আমি ফোনে কথা বলে যেটা বুঝলাম তাতে করে আমার না পুরো বিষয়টা কিরকম একটা গন্ডগোল লাগছে, বুঝলে তো? ঠিক লাগছে না। মানে তুমি বলতে চাইছো শোভন বাবু আমাদের সামনে একরকম, পেছনে অন্যরকম? না, আমাদের সামনে খুবই ভালো একজন মানুষ আর পেছনে বউকে টর্চার করে। এক্স্যাক্টলি, মানে আমি তো সেটাই বুঝলাম। না, আমি ভাবছি অন্য কথা। এই যে রিমঝিম ভদ্রমহিলা যে তোমার এক্স গার্লফ্রেন্ড, আর সে তো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। এবার সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল বলে তোমার গোটা নারী জাতি থেকে বিশ্বাস ভরসা সব কিছু উঠে গেছিলো। এবং তার দাবি সে নাকি এটা করেছে তার বাবার অত্যাচারের চক্করে। এই ভদ্রমহিলা একবার বাবার থেকে অত্যাচারিত হচ্ছে, একবার বয়ফ্রেন্ডের থেকে, বরের থেকে অত্যাচারিত হচ্ছে, সরি বয়ফ্রেন্ড না। তারপর তার সিভিয়ার কী হয়ে দাঁড়াচ্ছে? তার পুরাতন প্রেমিক, পুরাতন প্রেমিক সেই টর্চারের থেকে তাকে উদ্ধার করবে, এটাই বক্তব্য। প্লিজ, তুমি এই পুরাতন প্রেমিক কথাটা বলা বন্ধ করো, অসহ্য লাগছে আমার। করব না বন্ধ, বড় বড় কথা ফোনে ফিসফিস করে কথা বলছে, বড় বড় অঙ্ক করে কথা বলছে। তোমার প্রাণে ভয় নেই গো, তোমার একবারও মনে হয়নি না তোমার তিতি তোমাকে কুচি কাটা করে দিতে পারে? হ্যাঁ বাবা, মনে হয় কি বলছো, মনে হচ্ছে আমার অনেক কি করবো মানে। রঙ্গ তাও ফোনে কথা বলে চলেছে, আমি যা বলছি তাই করো। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। এখন লেখো, মেসেজ লেখো, ডিকটেশন না, যা বলবো তাই লিখবে। লেখো লেখো, মাই ডিয়ার রিমঝিম। এই আমি এসব ফালতু কথা লিখতে পারবো না। ঠিক আছে তাহলে লেখো, রিমঝিম তুমি কাল বাড়িতে কেউ থাকবে না, তুমি একবার আমার বাড়িতে আসতে পারবে প্লিজ। লেখো লেখো, বাড়িতে কেউ থাক, শেষ করে দেবো কিন্তু আমি এইটা লিখবো। তার সঙ্গে লেখো নিচে, আমাদের বাড়িটা আমাদের কথা বলার জন্য সেফেস্ট প্লেস, তুমি আসলে কাল সব কথা বলবো আমরা। আমিও দেখতো কত ধানে কত চাল। আমি তো ভাবতেই পারছি না তুমি আমাকে বাড়িতে আসতে বলবে। হ্যাঁ বললাম, মানে ওই আসলে বাড়িতে কেউ নেই তো সেই কারণে। তাই বলে একেবারে বেডরুমে নিয়ে এলে? হ্যাঁ সেটা ভালো হলো না, মানে আমরা একটু তাহলে একটু নিভৃতে কথা বলতে পারতাম। হ্যাঁ হই, দেখো আবার এসব বলার কি আছে, এসব শুনলে দিদি কখন যে ঘ্যাক করে এসে কামড়া দেবে কে জানে। আমার তো ভয় লাগছে, কারণটা ঘরে খুলে রেখে যায়নি তো, কি যে প্ল্যান করেছে। তোমাকে
ছেড়ে যাওয়াটাই আমার সব থেকে বড় ভুল হয়েছিল। এই মরেছে না মানে এখন এখন আর এসব কথা কেন? না না আজকে বলতেই হবে। জানো তো শোভন আর আমার বাবা দুজনে মিলে আমার লাইফটাকে শেষ করে দিল। দেখো তুমি যখন আমার সঙ্গে দেখা করতে চেয়েছো তার মানে কোথাও না কোথাও আমার প্রতি তোমার একটা সফট কর্নার আছে বলো। আফটার অল প্রথম ভালোবাসা তো প্রথম ভালোবাসাই হয়, তাই না সম্রাজ? হ্যাঁ তাই তো। আরে চুপ করো, এখন এসব শুনলে তিতির তোমাকে আমাকে দুজনকে কুচুকাটা করবে। সম্রাজ তুমি আমার পাশে থাকো, ও ও শোভনের হাত থেকে আমাকে বের করে আনো। দেখো তোমার তো অনেক প্রপার্টি ফ্ল্যাট এগুলো আছে বলো, তার মধ্যে কোথাও একটা আমার থাকার জায়গা করে দাও এই কদিনের জন্য। প্লিজ প্লিজ। না না না। হ্যালো, সরি রিমঝিম, এখন সোমরাজকে জড়ানোর অধিকার শুধুমাত্র আমার আছে। এখন থেকে নেক্সট 7 জন্ম আমার ওকে বুক করা হয়ে গেছে, তাই তুমি একটু দূরে গিয়ে কথা বলো। হ্যাঁ হ্যাঁ দূরে যাও দূরে যাও, যখন তখন হাত হাত পা চালায় বুঝলে তো, দূরে যাও দূরে যাও। সোমরাজ তুমি যে বললে বাড়িতে কেউ নেই? বাড়িতে কেউ না থাকলে তোমার সুইদে হতো না কাঁদুনি গাইতে? এই যে সোমরাজকে দেখছ, এই যে সোমরাজ, এটা আমার বর সোমরাজ। আমি ওকে যা যা বলি ও তাই তাই করে, তাই না সোমরাজ? হ্যাঁ তাই তো। তাই আমি ওকে ডাকতে বলেছি তোমায়, প্রথমে ডেকে নিয়ে এসছি আজকে। সোমরাজ এসব কি হচ্ছে? হ্যাঁ আমাকে ডেকে আনাটা তোমাদের প্ল্যান? আমি জানি না। আরে আরে প্ল্যানটা এখনো কিছু দেখোইনি তুমি, এখন তো প্ল্যানটা শুরু হবে। তোমার বর তোমাকে অত্যাচার করে না, ভীষণ টর্চার করে। আজকে আমাদের মোটিভটাই হলো, প্ল্যানটাই হলো এই অত্যাচারীর কালো হাত ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া। এক্স্যাক্টলি। শোভন বাবুকে ডাকা হোক এবার। শোভন বাবু আসুন আসুন আসুন। এসব কি হচ্ছে কি? হ্যাঁ আমাকে সবাই মিলে ভাসাচ্ছে, আমি থাকবো না এক মুহূর্ত এখানে। আরে আরে তুমি চলে গেলে কি করে হবে? তোমার অত্যাচারের প্রতিশোধ নিতেই তো আজকে এই প্ল্যানিংটা করা হয়েছে। আমরা সবাই মিলে ডিসাইড করেছি সোমনবুকে আমরা পেটাবো। আমি খুব ভালো পেটাতে পারি বুঝলে তো। সোমরাজকে কত পিটিয়েছি, গাধা পিটিয়ে ঘোড়া বানিয়ে দিয়েছি আর কি, তাই আজকে পেটাবো। তোমার কি কি অভিযোগ আছে বলে ফেলো। অভিযোগ অভিযোগ মানে অভিযোগ অভিযোগ মানে আমি তিতির ম্যাডামের মুখে সব কিছু শুনেছি রিমঝিম। সোমরাজ বাবু আপনি ফোনে যেটা শুনেছেন সেটা সবটাই সত্যি। ওইটুকু সময়ের জন্য রিমঝিমকে শাসন করা দরকার ছিল। ওইটুকু সময়ের জন্য যদি আমি ওকে শাসন না করতাম তাহলে ওর নিজের সংসার আর অন্যের সংসার দুটোই ভেঙে যেত। কি বাজে কথা বলছো তুমি? সোমরাজ বাবু আমি বাজে নই। আজ আপনাকে একটা সত্যি কথা বলি, আমি আমি রিমঝিমকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু একদিনের জন্য সুখী হতে পারিনি। ও আমার থেকে যখনই ভালো অবস্থা সম্পন্ন কোনো পুরুষ দেখেছে তখনই তার দিকে হাত বাড়িয়েছে। প্লিজ স্টপ ইট। স্টপ কেন স্টপ করব? আজকে বলতে দাও না, আজকে সব কিছু বলতে দাও আমাকে। তিতির ম্যাডাম এর আগেও আমার অফিসের কলিগের সঙ্গে ও একই কাণ্ড ঘটিয়েছে। ওখানে গিয়েও আমার নামে আজেবাজে অনেক কিছু বলেছে, ওই একই গল্প ফাঁদিয়েছে, ওই অত্যাচারের গল্প। সেখানে গিয়েও আমার মুখ পুড়িয়ে এসছে। তারপর যেদিন আপনাকে দেখল সেদিন তো অল লটারি লেগে গেল, তারপর আবার নিজের প্রাক্তন প্রেমিক বলে কথা। এই প্লিজ শোন বাবু, আমি আপনাকে রিকোয়েস্ট করছি এই টার্মটা দয়া করে আর ইউজ করবেন না, রিকোয়েস্ট এটা আমার। ওকে ওকে ওকে, আই এম সরি। রিমঝিমের এই স্বভাবের কথা ওর বাড়ির লোক সবাই জানে, ওর মা বাবা সবাই জানে। কিন্তু রিমঝিম আমাকে ভালোবাসে না ঠিকই, কিন্তু আমি রিমঝিমকে ভালোবাসি। আমি যদি ওর আজকে হাতটা ছেড়ে দিই তাহলে সবাই ওর ওকে নিজের প্রয়োজনে ইউজ করে ছুঁড়ে ফেলে দেবে। বাস্তবটা যে কতটা কঠিন সেটা রিমঝিম জানে না, আর ও আমার এই দুর্বলতার সুযোগটা বারবার নিয়েই চলেছেন। তাহলে রিমঝিমের আসল চেহারাটা বুঝতে পারলেন তো সম্রাজ বাবু? সব মিথ্যা কথা,
মিথ্যে কথা বাবা, ঠিক আছে ধরে নিচ্ছি শোভনবাবু মিথ্যে কথা বলেছেন, কিন্তু তোমার বাবা তো মিথ্যে কথা বলবে না, তাহলে তোমার বাবাকে একটু ফোন করা হোক। ফোন করুন তো শোভনবাবু। বলো শোভন, আমার মেয়ে আবার কোনো অঘটন ঘটায়নি তো? না না, অঘটন ঘটাতে যাচ্ছিল। আপনার কয়েকটা প্রশ্ন করার আছে। বলছি, আপনি রিমঝিমকে কেন বিদেশে পাঠিয়েছিলেন বলুন তো? আপনি নাকি রিমঝিম আর ওর প্রাক্তন প্রেমিকের সম্পর্কটা মেনে নেননি, আবার আপনি নাকি এটাও বলেছিলেন ওখানে গিয়ে যদি ও পূর্ব প্রেমিকের সাথে সম্পর্ক রাখে তাহলে নাকি আপনি ওই ছেলেটার কোনো ক্ষতি করে দেবেন? এসব আবার কি কথা? রিমঝিম যখন বিদেশ যাচ্ছিল আমি তো ওকে টাকা পয়সা দিয়েছি, এবং ও একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, তার আভাস পেয়ে আমি বলেছিলাম যে তুই ছেলেটাকে ছেড়ে চলে যাবি। ও আমাকে বলল কেরিয়ার আগে। তারপর ওর কাছে আমি অনেকবার জানতে চেয়েছি, ও বলেছে আমি বিদেশে এসেছি বলে ছেলেটি জেলাস হয়ে আমার সঙ্গে ব্রেকআপ করেছে। বাবা, একটা মেয়ে একটা ছেলেকে ছাপিয়ে গেছে বিদেশে পড়তে এসে, এ সমস্ত সে হজম করতে পারেনি। কিন্তু শোভন, এতদিন পর তুমি এসব কথা জানতে চাইছো? কিছু না, আপনাকে পরে সবকিছু খুলে বলবো, এখন রাখছি। কি বুঝলেন আপনারা? দেখলেন সোমনাথবাবু, সব সত্যিটা? রিমঝিম, তুমি এরকম ভিনডিকটিভ মেন্টালিটির কবে থেকে হয়ে গেলে বলো তো? হ্যাঁ, ছি 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 ছি, আমি আমি তোমাকে ইন্সপায়ার করেছিলাম বিদেশ যাওয়ার জন্য, আমি বলেছিলাম তোমার সমস্ত হেল্প আমি করব তোমাকে। তুমি কি করলে? তুমি সমস্ত হেল্প নিলে আমার কাছ থেকে, নিয়ে আমাকে জাস্ট ইউজ করে চলে গেলে বিদেশে, এটার আশায় ওখানে হয়তো তুমি আরও কোনো ভালো ছেলেকে পাবে, এবং তুমি চলে যাওয়ার পর আমি এই পৃথিবীর সমস্ত মেয়েকে ঘেন্না করতে শুরু করলাম। শোভনবাবু, আর চিঠি, তোমাদের কি মনে হয় এই এই ধরনের মেয়েদের জন্যই সমস্ত মেয়েদের বদনাম হয়, তাই না? হ্যাঁ, হয় না?